সংগ্রাম আন্দোলনের ছেদবিন্দু থেকে তিরিশ লাখ বুকের শোণিত প্রবাহে সবুজের কোলে উদিত লাল সূর্যের নাম বাংলাদেশ। একটি কণ্ঠের বজ্র নিনাদ সাড়ে সাত কোটি কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনার নাম বাংলাদেশ। বাংলা দিগ্বিজয়ী বীর কিংবদন্তীর দিগ্বিজয়ী বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে অনেক ধ্বংস সৃষ্টির প্রক্রিয়া শেষে ১৯৭১ সালে স্বাধীন বাংলার রূপকার হিসাবে আবির্ভূত হয়েছিলেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বীরের রক্তস্রোত আর মাতার অশ্রু দ্বারা সিক্ত এ বাংলার মাটি, স্বাধীনতার অদম্য স্পৃহা কত ফুল গেছে ঝরে, কত খেলা গেছে ভেঙে, কত বাঁশরি হয়েছে চিরদিনের মতো নীরব। হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশী রণকাননে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। তারপর ১০০ বছর হয়ে গেল ১৮৫৭ সালে স্বাধীনতার জন্য বাংলার ব্যারাকপুরের সিপাহীরা বিদ্রোহ করে রক্ত দিয়ে। স্বাধীনতার জন্য ফকির মজনু শাহ, ফকির মুসা শাহের নেতৃত্বে সন্ন্যাস বিদ্রোহ হয়, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করে বিদ্রোহ করেছেন, আন্দোলন করেছেন, বিপ্লব করেছেন, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়েছে, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য এই বাংলার মাটিতে নুরুল দিন রক্ত দিয়েছে বাংলার বীর কৃষক নেতা, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বীর চট্টলার মাটিতে মাস্টার দা সূর্য সেন ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন, স্বাধীনতা আসেনি। স্বাধীনতার জন্য বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াত্তাদার আত্মবলিদান করে গেছেন, সর্বসংগ্রাম করে গেছেন চট্টগ্রামের বিপ্লবী নেতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, স্বাধীনতা আসেনি। নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব, স্বাধীনতা আসেনি। বাংলার অগ্নিবীণার কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, স্বাধীনতা আসেনি। হাজার বছর পর টুঙ্গিপাড়ার এক বীর প্রসবিনী মা তোমাকে জন্ম দিয়ে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশকে ধন্য করেছে। তোমার জন্ম হয়েছিল বলেই বঙ্গবন্ধু আজ ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা পতপত করে উড়ে রবীন্দ্রনাথের সঙ্গীত, আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত। তোমার জন্ম হয়েছিল বলেই বিশ্বমানচিত্রে বাংলাদেশ ১৯৭১ সালে হাজার বছর পরে যুক্ত হয়েছে আর একটি দেশ, এই দেশের নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি দেশের সর্বস্তরের জনগণ, দলের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭ দশকের
ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। সুচরাং লগ্ন থেকে অগণিত ত্যাগী, দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতাকর্মী, সমর্থক, যাদের নিঃস্বার্থ শ্রম কর্তব্যনিষ্ঠায় শত সংকটেও অগ্রসমান বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠা বার্ষিকী এ আনন্দময় সময়ে আমি স্মরণ করছি প্রতিষ্ঠাকালীন সকল সদস্যকে, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হাজার বছরের সেরা বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালে 7ই মার্চ যাঁর বজ্রকণ্ঠে নিনাদিত হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের মুক্তির জন্য যারা উৎসর্গ করেছেন নিজেদের মূল্যবান জীবন ইতিহাসের বাঁকে বাঁকে, যারা স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়ে এদের বিনির্মাণে রক্ত দিয়ে ভিত তৈরি করেছিলেন, জাতীয় চান্না তাকে এ জাতির ইতিহাসের কলঙ্কময় ঘটনা, 75'এ 15'ই আগস্ট রাতে যারা প্রাণ হারিয়েছেন শহীদ এক ঝাঁক বুলেটের আঘাতে, আজ অবনত মস্তকে আমি স্মরণ করছি আমাদের ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, বাংলাদেশ মানচিত্রের চিত্রকর, দেশি বিদেশি ষড়যন্ত্রের যুবকাষ্টে যিনি বলি হয়েছিলেন 75'এ 15'ই আগস্ট সেই কাল রাতে, পলাশী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটিয়ে সেদিন বাংলার মাটিতে ধানবন্দিতে আর এক ষড়যন্ত্র সংগঠিত হলো, যার নির্মম বলি হলেন মহানায়ক মহাবীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সপরিবারে যেখানে অবলানারী অবুষ শিশু এমনকি অন্তঃসত্ত্বা প্রাপ্ত নারীও সেদিন রক্ষা পায়নি, ইতিহাসে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিন্তু 1975 সালের মতো অবলানারী অবুষ শিশু এবং অন্তঃসত্ত্বা নারীর হত্যাকাণ্ডের এই ভয়ঙ্কর দৃশ্যপট দুনিয়ার ইতিহাসে আর কেউ প্রত্যক্ষ করেননি। 1949 সালে 23 জুন থেকে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে যে অবিরাম পথ চলা তা আজও চলছে, এদেশের প্রতিটি গৌরব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই, এ জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত এবং প্রাণের অর্জন স্বাধীনতা যা আওয়ামী লীগের নেতৃত্বে, 52'এর ভাষা আন্দোলন, 54'এর যুক্তফ্রন্ট নির্বাচন, 58'এর মার্শাল ল বিরোধী আন্দোলন, আইয়ুবের স্বৈর শাসন বিরোধী এক দশকের আন্দোলন, 62'-64'-র শিক্ষা আন্দোলন, 66'-6 দফা, 68'-র আগরতলা ষড়যন্ত্র মামলা, 69'-এ গণ অভ্যুত্থান, 70'-এ নির্বাচন, 71'-এ মাসব্যাপী বঙ্গবন্ধুর নেতৃত্বে মাসব্যাপী অসহযোগ আন্দোলনের পথ বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের মধ্য দিয়ে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে, তখনই দেশের শত্রুরা, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা ইতিহাসের নির্মম ট্র্যাজেডি সংগঠিত করল। 15'ই আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতি হারা তার শ্রেষ্ঠ সন্তান, স্বাধীন রাষ্ট্রের স্থপতি, পতাকার চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
হারায় তার পরিবারের সদস্যদের। এরপর নভেম্বর মাসে এ জাতি হারায় আমাদের মুক্তিযুদ্ধের চারজন বীর সংগঠক, চার জাতীয় নেতাকে। 75-এ নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের বাঁক বদল, উল্টো পথে যাত্রা। ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী ও প্রতিকূল অবস্থা। ফিরে আসেন আশারবাদীগণ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর পিতা বঙ্গবন্ধু রক্তে ভেজা স্বপ্নে স্বাধীন বাংলাদেশে এসে আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসাবে হাল ধরেন প্রতিকূল স্রোতে, দীপ্ত পদে দলকে এগিয়ে নেন, দেশকে এগিয়ে নেন শেখ হাসিনা। বন্দী গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার মধ্য দিয়ে শুরু হয় তার অবিরাম পথ চলা। বন্ধু আমাদের রাজনীতি মুক্তির দিশারি, তিনি এনে দিয়েছেন মুক্ত প্রভাত, কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি আমাদের মুক্তি রোল মডেল, আর শেখ হাসিনা মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছেন। তিনি আমাদের অর্থনৈতিক মুক্তির রোল মডেল, অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন তিনি, গড়ে তুলেছেন সমৃদ্ধ এক বাংলাদেশ। তিনি আমাদের অর্থনৈতিক অর্জনের রোল মডেল। তার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বসভায় বিশেষ মর্যাদার আসনে উন্নীত হয়েছে। ইতিহাসের উন্মুক্ত পাঠশালা থেকে আমরা শিক্ষা নিয়েছি, এদেশের মাটি ও মানুষের ভালোবাসা আওয়ামী লীগের প্রাণশক্তি। 7 দশকের প্রতিটি অর্জনের সাথে ছিল আওয়ামী লীগ এ দলের ত্যাগী নিষ্ঠাবান নেতৃত্ব। নিবেদিত প্রাণ কর্মী বাহিনীর সাথে রয়েছে মানুষের ভালোবাসা, অক্ষয় ভালোবাসা। একটি দল ধীরে ধীরে ইতিহাসের চড়াই উচ্চাই পেরিয়ে সংকট মাড়িয়ে প্রবল প্রাণশক্তি ও জীবন ঘনিষ্ঠ কর্মসূচি নিয়ে জনতার মণিকোঠায় স্থান করে নেয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। দেশের প্রাচীনতম এই দলটি আজ মানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে, অর্জন করেছে ভালোবাসা। শেখ হাসিনার নেতৃত্বে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ, তারই উৎকৃষ্ট উজ্জ্বলতম উদাহরণ। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নই আজ বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ শেখ হাসিনা। তিনি 75 পরবর্তীকালের সবচেয়ে জনপ্রিয় নেতা, 75 পরবর্তীকালে সবচেয়ে সুদক্ষ নেতা, 75 পরবর্তীকালের সবচেয়ে বিচক্ষণ রাজনৈতিক নেতা, 75 পরবর্তীকালের বাংলাদেশের সবচেয়ে সৎ সাহসী নেতার নাম শেখ হাসিনা। এ সময় তিনি নিজেকে নিজেই অতিক্রম করে চলেছেন, তার নেতৃত্ব দক্ষতা সংকটকে সম্ভাবনা রূপ দান, দৃঢ় মনোবল, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে জনমানুষের হৃদয়ে ঠাঁই দিয়েছে। তিনি দেশসভার মধ্য দিয়ে প্রিয়জন হারানোর কষ্ট ভুলে থাকতে চেয়েছেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারে বারে জীবনে জয়গান গেয়ে গেছেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টি পতাকা উড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন প্রয়াস তাঁর বিচক্ষণ নেতৃত্ব, সততা ও দেশপ্রেম সমসাময়িক বিশ্ব রাজনীতিতে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে তাঁকে, উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে বাংলাদেশকে।
শেখ হাসিনা নিসহ কোনো প্রধানমন্ত্রী নয়, তাহার টার্গেট নেক্সট ইলেকশন নয়, তাহার আসল টার্গেট নেক্সট জেনারেশন। তাই তো তিনি গ্রহণ করেন গত শত বছরের ডেল্টা প্ল্যান। তিনি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর এক কাণ্ডারি। বারে বারে মৃত্যুর পর থেকে ফিরে আসা এক মৃত্যুঞ্জয় বীর শেখ হাসিনা আছেন বলে এদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন, শেখ হাসিনা জাগ্রত আছেন বলে এদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তিনি 16 কোটি মানুষেরও আস্থার ঠিকানা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আজ দেশ বঙ্গবন্ধুর সবুজ বাংলা, বঙ্গবন্ধু কন্যা সুনীল বাংলা। এই সবুজে সুনীলেই আজ আমাদের সোনার বাংলাদেশ। আদর্শ নির্ভর একটি দল 7 দশকের অভিযাত্রা, দেশ মাতৃকা সংকটগুলো সঠিকভাবে চিহ্নিত করে সঠিক করণীয় নির্ধারণ করতে পেরেছেন বলে অভীষ্ট অর্জনে অধিকাংশ সময়ে সাফল্য আমরা পেয়েছি। এ দীর্ঘ পথ কখনো কুসুমাশ্চিন্ন ছিল না। নির্যাতনার কঠোর আন্দোলন সংগ্রামের পথ বে আওয়ামী লীগ আজকের অবস্থানে আমাদের অর্জন যেমনি আছে তেমনি আরও পথ পাড়ি দেয়া বাকি আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন এবং তাঁর সুযোগ্য কন্যার ভীষণ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এ দলের সকল নেতাকর্মীরা প্রস্তুত মানুষের মুখে হাসি ফোটানোর যে দর্শন, তা আমরা বুকে ধারণ করে এগিয়ে যাব। আমাদের চলমান দুর্বার অগ্রযাত্রা কিছুটা ছন্দপতন ঘটিয়েছে বৈশ্বিক মহামারী করোনা। শেখ হাসিনার মানবিক এবং দক্ষ নেতৃত্বে আমরা স্রষ্টার অপার রহমতে এ সংকট পাড়ি দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। 7 দশক ধরে এ দল সংকটে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ অনেক বেশি সংগঠিত শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীগণ নিবেদিত প্রাণ সজাগ। দলের ইশতেহার বাস্তবায়নে আমাদের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল ঐক্যবদ্ধ। মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ মুজিব আদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জাতির পিতার জন্মশতবর্ষে এবং মহান স্বাধীনতার 50 বছরে আমরা বিশ্ব মাঝে পরিণত হতে চাই সাহসী ও সমৃদ্ধ জাতি হিসেবে। পূর্বপুরুষের রক্তের ঋণ আমরা কেবলমাত্র শোধ করতে পারি সম্মিলিত দৃশ্যমান সৃজনশীল কাজের মধ্য দিয়ে। প্রিয় মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার মাধ্যমে মুক্তিযুদ্ধে চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে মূলোৎপাটন করে আমরা আমাদের মহান বিজয়কে সুসংহত করব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই আজ আমাদের অঙ্গীকার।